ইলেকট্রিক পানিতে তলিয়ে যায় এই সড়ক। এবার ভারী বর্ষণে টানা পাঁচ দিন ধরে পানির নিচে এই সড়ক। অথচ এই সড়কটি সংস্কারের জন্য নেয়া চার লেন প্রকল্পের কাজ চলছে ধীমে তালে। দুই বছরে 150 কিলোমিটার সড়কের মাত্র 8 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। 4-5 ফিট যদি উপর যদি উঁচু হয় এবং গোল লাইন যদি হয়, এখানে চিড়াংডুবা এবং কক্সবাজারের পর্যটন এলাকা থেকে খুব ভালো হবে। এই মানুষের জনদুর্ভোগের প্রেক্ষাপটে সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। শত বছরের পুরনো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচলের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে দ্রুত চার লেন প্রকল্পের বাস্তবায়ন চান এই রুটে চলাচল করা যানবাহন চালকরা। অনেকটাই ঝুঁকিপূর্ণ, যে এমনটাই ঝুঁকিপূর্ণ যে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলতে অনেক অসুবিধা হয়। সড়কটি অনেক ঝুঁকিপূর্ণ, পানি উঠলে মনে করেন আমাদের জন্য অনেক ক্ষতি। এদিকে সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ছোট পরিবহনগুলোকে বিকল্প সড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে প্রায় 500 মিটার জায়গা 2 ফিট থেকে 3 ফিট পানিতে তলে আছে এবং এই অংশটুকুতে বাড়ি বাস এবং ট্রাক চলাচল করতে পারলেও হালকা যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই সড়ক 4 লেনে নির্মিত করতে পারলে কক্সবাজারের পর্যটকদের আকর্ষণ বৃদ্ধি পাবে, তেমনি সরকারের রাজস্ব আরও বাড়বে কয়েক গুণ। এই সড়ক কিন্তু অর্থনীতিকে দারুণভাবেই ফিট করবে, অর্থনীতিকে সমৃদ্ধ করবে দারুণভাবে। কক্সবাজারের পর্যটন বাসে পণ্য আনাগোনা যদি রেপিড হয় সেটা অর্থনীতিতে একটা ভালো প্রভাব ফেলবে। সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানান 155 কিলোমিটার সড়ককে 4 লেনে নির্মিত করতে সমীক্ষা চলছে পুরোদমে। এর মধ্যে 8 কিলোমিটার 4 লেনের কাজ শেষ পর্যায়ে। দুই ধরনের সমীক্ষা চলমান আছে। একটা হচ্ছে এই রাস্তাকে এক্সিস্টিং যে অ্যালাইনমেন্ট আছে চট্টগ্রাম থেকে কক্সবাজার, এটাকে 4 লেনে উন্নীত করা, আর একটা বিকল্প সড়কের চিন্তা ভাবনা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক